নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/1/2023-এ একটি বিভিন্ন দাবি দাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বৃত্তিমূলক শিক্ষক মহাশয়দের অবস্থান বিক্ষোভ। বৃত্তিমূলক অন্যান্য শিক্ষকদের মতো এবার বৃত্তিমূলক শিক্ষক মহাশয় যারা রয়েছেন অর্থাৎ NSQF শিক্ষক মহাশয়দের এবার অবস্থান বিক্ষোভ শুরু করলেন তারা বিভিন্ন দাবিতে, কর্মহারাদের কর্মফেরতের দাবিতে বা অন্যান্য দাবিতে। এই বৃত্তিমূলক শিক্ষক মহাশয়রা এবারে পথে নেমেছেন এবং তাদের অবস্থান মঞ্চের প্রথম দিন হয়েছে। তো দেখতে পাচ্ছেন সেই ছবি, তো এ সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খাওয়ার পাওয়ার জন্য। নতুন বছরে চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান শুরু করলো বৃত্তিমূলক শিক্ষকরা। এবার ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে নতুন করে অবস্থান মঞ্চে বসলেন ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের অন্তর্গত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূল্য শিক্ষা দ্বারা নিযুক্ত বৃত্তিমূল্য শিক্ষকরা। সোমবার থেকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত প্রস্থানের অনুমতি এই অবস্থান শুরু হয় এবং অবস্থান মঞ্চে 10 জনের বসার অনুমতি মেলে বাকিরা দাবিগুলির সমর্থনে অবস্থানের মঞ্চের বাইরে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়ে থাকেন। প্রশাসনের নির্দেশে এই অবস্থান চলবে বুধবার পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের 676টি সরকারি ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 2013 সাল থেকে সিলেবাসে নিযুক্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদান শুরু হয়। নিয়োগ করা হয় 1480 জন শিক্ষক ও 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টদের। বিষয়গুলি স্থায়ী বিষয় হওয়া সত্ত্বেও নিয়োগ করা হয় বিভিন্ন বেসরকারি এজেন্সি দ্বারা, যার ফলে প্রতিনিয়ত শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা কর্মহীন হচ্ছেন। এখন পর্যন্ত 92 জন শিক্ষক ও 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টদের পুরোপুরি ছাঁটাই করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সরাসরি সমগ্র শিক্ষা মিশনের স্কিমে পরিচালনা করলে বার্ষিক 28 কোটি টাকা সাশ্রয় হয়, তা সত্ত্বেও সরকারি এজেন্সি দিয়ে পরিচালনার জন্য অতিরিক্ত আর্থিক ব্যয়ভারও বহন করতে হচ্ছে সরকারকে। বেসরকারি এজেন্সিগুলো সরকারের মদতে টানা 9 বছর ধরে দুর্নীতি করে চলছে। এখন বেশ কিছু অযোগ্য ও ভুয়ো শিক্ষকদেরও চাকরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বেসরকারি সংস্থাগুলি প্রতিটি বিদ্যালয়ের ল্যাবরেটরি পরিকাঠামো ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও হাতে কলমে শেখার জন্য বিপুল বরাদ্দ টাকা নয়ছয় করছে বলে অভিযোগ। বর্তমানে কর্মরত শিক্ষকদের মাসের বেতন মাসে দেওয়া হচ্ছে না, জোরপূর্বক ISI-এর নাম করে শিক্ষকদের থেকে এমপ্লয়ি ও এমপ্লয়ার শেয়ার দুটো অংশের টাকা নিয়মবর্ভিতভাবে কাটা হচ্ছে বলে অভিযোগ। বারংবার শিক্ষা দপ্তর ও কারিগরি দপ্তরে লিখিত অভিযোগ জানালেও কোনো কল মেলেনি। এ প্রসঙ্গে শিক্ষকদের চুক্তিভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু হঠাৎ করে এই শিক্ষকদের ছাঁটাই করে আবার সেখানে অন্য কাউকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় টাকার বিনিময়ে, এমনই অভিযোগ করছেন শিক্ষকরা। অনৈতিকভাবে ছাঁটাই হওয়ার যোগ্য শিক্ষক ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টরা এদিন অবস্থান মঞ্চে আসেন। তারা জানান, নিয়মবর্ভিত বহু দুর্নীতি করে সরকারি বিদ্যালয়গুলোকে বেসরকারি এজেন্সি দ্বারা পরিচালনা করছে এবং অন্যান্য শিক্ষকদের মতো বিদ্যালয়ের ক্লাস নেওয়া থেকে সমস্ত কাজ তাদের করতে হয়, তবুও সময়ে বেতন মেলে না, ন্যূনতম সামাজিক সুরক্ষাও নেই চাকরিতে। মহিলা শিক্ষকদের মাতৃত্বকালীন সময়ে তাদের ছাঁটাই করে দেওয়া হয়। যারা এখনও কর্মরত আছেন তারা দীর্ঘ 9 বছর ধরে একই সামান্য বেতনে কাজ করে যাচ্ছেন। এই অবস্থান মঞ্চে সরকারের এই দ্বিচারিতা নিয়ে অভিযোগ তোলেন শিক্ষকরা এবং পশ্চিমবঙ্গের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক বলেন, আমরা চাই অবিলম্বে কর্মহারাদের বেতন সহ বিদ্যালয়ে পুনর্বহাল এবং বাকি কর্মরত শিক্ষকদের যাতে কাজে না চলে যায় কাজ মাসের বেতন মাসে এবং সরকারিকরণে 60 বছর পর্যন্ত সুনিশ্চিত করা হয় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক, না হলে আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান চলবে। তো NSQF পরিবারদের, NSQF-এ যে ভোকেশনাল শিক্ষক জড়িয়েছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন এবারে শিক্ষকরা। তো দেখা যাক সরকারের কতটা দৃষ্টি আকর্ষণ করে। এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।